শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডাক্তার সামন্ত লাল সেন বলেছেন, চট্টগ্রামের সীতাকুণ্ডে বিস্ফোরণে পোড়া রোগীদের সর্বোচ্চ চিকিৎসা সেবার দেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন রোগীদের পর্যবেক্ষণ শেষে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। এদিকে অগ্নিকাণ্ডে দগ্ধ 15 জন ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। এই জিনিসটাকে সামলাচ্ছে, আমি নিজেকে গর্ব মনে করি যে আমরা একজন ভালো ছাত্র, ভালো ডাক্তার আমরা এখানে পাঠাতে পারছি। তার সাথে সহকারী অধ্যাপক খালেদ ছিল, এরকম তারা এই ইনিশিয়াল ধাক্কাটাকে খুব ভালোভাবে সামলে নিয়েছে। সকালবেলা আমাদের যে চিটংয়ের বার্নোপ্লাস্টিক সার্জারি বিভাগীয় প্রধান যে ডক্টর রফিকউদ্দিন আছেন, ওনার সাথে আমার কথা হয়েছে। ওনাদের এখানে এখন পর্যন্ত, কালকে পর্যন্ত 52 জন পেশেন্ট ছিল, তার মধ্যে আমাদের এখানে চলে আসছে 7 জন। তো বাকি আরও হয়তো 7 থেকে 10 জন পেশেন্ট আমাদের এখানে শিফট হওয়ার সম্ভাবনা আছে।